দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনার পরেই গতকাল উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা ও নিউ ব্যারাকপুর থেকে উদ্ধার 35 টন বাজি। অভিযান চালিয়ে বাজি ভর্তি পাঁচটি ট্রাক সহ দুজনকে গ্রেফতার করে এসটিএফ ও পুলিশ। বাজেয়াপ্ত করা ট্রাকগুলি রাখা হয়েছে কল্যাণী হাইওয়ের কাছে ও বারাসাত এসপি অফিসের কাছে। গতকাল রাতেই নমুনা সংগ্রহ করে সিআরডি বম্ব ডিসপোজাল স্কোয়াড। কিন্তু দত্তপুকুর থেকে আমডাঙ্গা ও নিউ ব্যারাকপুরে কিসের জন্য এত 35 টন বাজি নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় পাচার করা হচ্ছিল, এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল, দেখব। দত্তপুকুর বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এসটিএফ এর তরফ থেকে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা এবং নিউ ব্যারাকপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান এবং মোট পাঁচটি ট্রাকে 3,500 কেজি বাজি এবং বিস্ফোরক উদ্ধার, যার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। গতকাল বিকাল সন্ধ্যায় এসটিএফ এর তরফ থেকে এই রেড চালানো হয়েছিল। মোট পাঁচটি ট্রাক আটক করা হয়েছে, যে ট্রাকগুলি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার রহড়া থানা এলাকার কল্যাণী হাইওয়ের ধারে রহড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে। আরও 3টি ট্রাক রাখা হয়েছে বারাসাত এসপি অফিসের কাছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে, গ্রেপ্তার হওয়া দুজন কিন্তু এই দত্তপুকুরের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ স্থলের কাছাকাছি এলাকার মানুষ। অর্থাৎ এই যে বিপুল পরিমাণ বাজি, এই বিপুল পরিমাণ বাজি কি এই দত্তপুকুরের বিস্ফোরণ স্থল কাঠুরিয়া মোচপোল এই এলাকা থেকে সাপ্লাই হচ্ছিল, নাকি এই এলাকায় ইম্পোর্ট করা হচ্ছিল, গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এবং এসটিএফ এর তরফ থেকে থানায় একটি কেস লঞ্চ করা হচ্ছে। গতকাল সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে পরীক্ষা করে গেছে, ফরেন্সিক টেস্ট হবে বলে জানা যাচ্ছে, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ এবং এসটিএফ। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, উত্তর চব্বিশ পরগনা। এত বড় বিস্ফোরণ, তারপরেও পাচার হয়ে যাচ্ছে 35 টন বাজি, এই নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, কি বলছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনব। সবার চোখের সামনে দিয়ে দত্তপুর থেকে বাজি যেত, দুধের গাড়িতে করে বাজি যেত, ভয়ঙ্কর ভয়ঙ্কর বস্তা বস্তা। স্থানীয় লোক জানতো, পুলিশকে বললে পুলিশ চমকাতো, কারণ তারাই টাকা নিয়ে পার করতো। দেখে বলতো ছেড়ে দে আলু যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, এটা সবাই জানে, শুধু টিএমসির লোকেরা জানে না, সরকার জানে না। আজকে তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি, আরও 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 হবে, তার কারণ আমি ছিলাম সেই মিটিংটায়। মুখ্যমন্ত্রী খুব এটাকে ইয়েতে নিয়েছেন, যে এতবার বলার পরেও পুলিশ কেন বিভিন্ন জায়গায় ছোটো ছোটো স্বার্থে নিষ্ক্রিয়তার জন্যে, পুলিশের নিষ্ক্রিয়তার জন্যে দু একটা আইসিওসির জন্যে বাংলা বদনাম হচ্ছে। সুতরাং এটার রেড হবে এবং বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে সেটা দেখতে হবে পুলিশকে, এটা তার দায়িত্ব।